হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। যতই আমরা বলি না কেন, উফ, ফটোশপে ফটো এডিটিং করা সেটা খুব সোজা কাজ, কিন্তু যারা নতুন কাজ শিখছে তাদের কাছে উ বাবা, ফটোশপ খুব কঠিন কাজ। কিন্তু আমি বলছি, ফটোশপে কাজ করাটা খুবই একটা কঠিন কাজ নয়। তোমরা যতটা ভাবছো ফটোশপের ফটো এডিটিং করা খুবই কঠিন কাজ, ততটা কিন্তু নয়। আমি বলছি, তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাহলে দেখবে খুব শীঘ্রই তোমরা ফটোশপে এক্সপার্ট হয়ে উঠবে। আমি তোমাদের সম্পূর্ণ গাইডলাইন প্রতিটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো অনেক বললাম ফটোশপের কথা, এবারে বলবো আজকের ভিডিওর মূল বিষয়ের কথা। আজকের আমার মূল ভিডিওর বিষয় হলো দুটি আলাদা ছবিকে ফটোশপে কী করে খুব সুন্দর করে ফটো এডিটিং করে জয়েন্ট করতে হয় ছবি দুটোকে। তো চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। ছবি জয়েন্ট করার জন্য প্রথমে আমরা ফটোশপে যাব। আমি ফটোশপ ওপেন করে নিয়েছি, তারপরে যেই দুটো ছবি আমি জয়েন করব সেই দুটো ছবি ওপেন করে নেব ফটোশপে। আমি দুটো ছবি ওপেন করে নিয়েছি, এই দুটো ছবি আমি জয়েন করব। তার জন্য আমাকে জাস্ট ছবিটুকু আমাকে এখান থেকে কেটে নিতে হবে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে। তার জন্য কী করতে হবে, আমাকে ছবিটাকে প্রথমে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, তারপরে একটু জুম করে নেব, তারপর পেন টুল দিয়ে টুলবার থেকে পেন টুলটি নিয়ে জাস্ট এইভাবে যতটুকু ছবির অংশ আছে সেই অংশটাই আমি কেটে নেব। আমি ছবিটি কেটে নিচ্ছি, দিয়ে যে বিন্দুতে শুরু করেছিলাম সেই বিন্দুতে শেষ করতে হবে। দিয়ে রাইট ক্লিক করে মেক সিলেকশনে যেতে হবে, এখানে ফেদার 1% রেখে ক্লিক করতে হবে। দিয়ে কিবোর্ডে কন্ট্রোল জে বোতাম প্রেস করে আরেকটি আলাদা লেয়ার তৈরি করে নিতে হবে। দেখো একটা আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এই ছবিটিও একটু জুম করে পেন টুল দিয়ে শুধু ছবির অংশটুকু কেটে নিতে হবে। যিনি বসে আছেন শুধু তার বডিটুকু, তাই আমি পেন টুলটি দিয়ে শুধু ছবির অংশটুকু কেটে নিচ্ছি। দিয়ে মেক সিলেকশনে গিয়ে কিবোর্ডে কন্ট্রোল জে বোতাম প্রেস করে একটা আলাদা লেয়ার তৈরি করে নিয়েছি। এখানে আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে, এই যে আলাদা লেয়ার তৈরি হয়ে গেল। এরপর কী করতে হবে, একটি আলাদা নতুন পেজ নিতে হবে। তার জন্য কিবোর্ডে কন্ট্রোল এন বোতাম প্রেস করতে হবে, দিয়ে একটি 4-6 পেজ কাস্টমে ক্লিক করে একটি নতুন 4-6 পেজ নিয়ে নিচ্ছি আমি। এর ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দেবো যেটা ছবির ব্যাকগ্রাউন্ডে থাকবে। তার জন্য এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার লাগিয়ে নিচ্ছি, একটি কালার দিয়ে দিলাম। দিয়ে কিবোর্ডে কন্ট্রোল ডিলিট এই বোতাম প্রেস করে একটি কালার নিয়ে নিয়েছি, দিয়ে এই ছবি দুটোকে ঠিক পাশাপাশি বসিয়ে দিয়েছি এইভাবে। একটু জুম করে নেব, দিয়ে ছবিটিকে জয়েন্ট করার জন্য পাশাপাশি নিয়ে আসব। দিয়ে একটা কথা খেয়াল রাখবে, প্রত্যেক সময় মহিলার ছবির লেয়ার উপরে থাকা উচিত, তার জন্য উপরে তুলে দিচ্ছি আমি। দিয়ে এবং এভাবে পাশাপাশি বসিয়ে দিলাম। তো খেয়াল করো, এখানে ছবিটা কেটেছি, এখানে একটা কোণ থেকে গেছে, সেটাকে রিমুভ করার জন্য বা কাটার জন্য আবার টুলবার থেকে পেন টুলটি নিয়ে জাস্ট রাউন্ড করে কাঁচটিকে রাউন্ড করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, যাতে ছবি জোড়া লাগাটা প্রফেশনাল লাগে।
দিয়ে ডিলিট করতে হবে। ডিলিট করে দিয়েছি। তারপরে টুলবার থেকে ক্রপ টুলটি নিয়ে নেব। ক্রপ টুল নিয়ে নিয়েছি, দিয়ে এখানে ওয়েট 1.9 ইঞ্চ এবং হাইট 1.3 ইঞ্চ এবং রেজুলেশন 300 রেখে এভাবে ক্রপ করতে হবে। দিয়ে এন্টার করে আমি ক্রপ করে নিয়েছি। দিয়ে কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং ই বোতাম প্রেস করে ছবিটিকে লক করে নিলাম। দিয়ে কিবোর্ড থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ এই টুলটি সিলেক্ট করে পুরো ছবিটি এভাবে সিলেক্ট করে নিতে হবে। দিয়ে রাইট ক্লিক করে স্ট্রোকে গিয়ে একটি বর্ডার লাগিয়ে দিতে হবে। আমার একটি বর্ডার লাগিয়ে দিয়েছি, দিয়ে ছবিটা সেভ করে দিতে হবে। ব্যাস দেখো খুব সুন্দরভাবে ছবিটি জয়েন্ট করা হয়ে গেছে। তো বন্ধুরা, ফটোশপে দুটি আলাদা ছবিকে কী করে জয়েন্ট করতে হয় তো এই ভিডিওর মাধ্যমে আমি বোঝালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও।